আপুরা, তোমরা যে মনে করো যে একটা ড্রেস আপু এত সময় লাগবে, দুই মাস তিন মাস সময় লাগবে, হ্যাঁ এই যে একটা ব্যাপার হয়ে যায়, তাই না? তো দেখো একটা ড্রেস আমরা তো, তোমরা দেখছো যে কারা জামালপুরে গেছি, যে আমরা শাড়ি কিনছি ওখানে 100 শাড়ি দিয়ে আসছি, আমরা প্রায় 500 শাড়ি নিয়ে আসছি, ওনা হচ্ছে নিয়ে আসছি, হ্যাঁ এখন দেখো এগুলো কীভাবে হচ্ছে, দেখো প্রত্যেকটা ওনা কিন্তু এরকম তোমার এইরকম করে থাকে। এখন এই ওনাগুলো আমাদের প্রত্যেকটা ওনায় যায়, আমরা সবাই কাজ করছি, দেখো নিজেরাই মিলে মিশে কাজ করছি সবাই, দেখো এই ওনাগুলো এইভাবে খুলছি, ঠিক আছে? এই ওড়নাটা খোলার পরে এইটা ছেঁড়া ফাটা আছে কিনা চেক হবে, চেক হওয়ার পরে এই ওড়না ওয়াশ হবে, ওয়াশ হয়ে আয়রন হয়ে দেন কিন্তু কাজে যাবে। হ্যাঁ, কতগুলো প্রসেস অবলম্বন করে একটা ওড়না আমাদের বা একটা জামা আমাদের হাতে আসে, ঠিক আছে? এই ওড়নাগুলো সব আমরা চেক করবো, একটা একটা করে চেক করতে হবে ছেঁড়া ফাটা আছে কিনা, কতগুলা কষ্ট আমাদের দেখো। তারপরে এটা আবার ওয়াশ করা হবে, ওয়াশ করে হ্যাঁ তারপর হচ্ছে আমাদের আয়রন করা হবে, আয়রন করে দেন কিন্তু আমাদের কাজে ছাড়তে হবে। দেখো আমাদের এটা হচ্ছে প্রাইডের শোরুম থেকে আমরা কালেক্ট করি একদম, তোমরা তো কালকে দেখছো যে আমরা কিভাবে এটা কালেক্ট করছি, হ্যাঁ আমরা নিজেরা যে একদম দেখে দেখে একটা একটা বেছে বেছে আমরা এখানে কালেক্ট করে নিয়ে আসছি। এখন আমরা এগুলো সব নিজেরা খুলে এগুলো নিজেরাই চেক করব, করে দেন আমরা কাজে ছাড়বো, ঠিক আছে? তো এইভাবে তো এইটা দেখাইলাম ওড়নাগুলোর ব্যাপারে, যে তোমরা টাইডাই ওড়না অনেক পছন্দ করো, আমাদের টাইডাই ওড়নাগুলো করতে অনেক কষ্ট হয়, অনেক প্রসেস অবলম্বন করে টাইডাই ওড়না একটা ড্রেস আমাদের ঘরে আসে, ঠিক আছে? দেখো আমাদের চেক হচ্ছে খুব সূক্ষ্মভাবে, আমাদের ওড়নাগুলো চেক হচ্ছে কোনো ছেঁড়া ফাটা আছে নাকি, কোনো প্রবলেম আছে নাকি। আর এই ওড়নাগুলো তো তোমরা জানো যে 5.5 হাত লং হয়, 3.5 হাত কিন্তু চওড়া হয়, ঠিক আছে? অনেক বড় টাইডার ওড়না, একদম কালার 100% গ্যারান্টি হয়। দেখো এইভাবে করে দেখো আমাদের প্রত্যেকটা ওড়না, দেখো কীভাবে চেক হচ্ছে, একদম মানে চুল চেরা বিশ্লেষণ এখানে হচ্ছে আমাদের, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা স্টেপ আমরা এভাবে কষ্ট করে যতটা কোয়ালিটি ফুল, যতটা মানে হচ্ছে কি বলে, যতটা কোয়ালিটির প্রোডাক্ট তোমাদের দেওয়া যায় ততটা আমরা চেষ্টা করি যথাসাধ্য। আচ্ছা এবার শাড়ি, শাড়ি চেকের পালা, শাড়ি কীভাবে দেখাবো, কত শাড়ি কীভাবে দেখো, তোমাদের জন্য কিন্তু গ্রিনের মধ্যে একটা কোম্পানি আসছি, গ্রিনের মধ্যে টাইরাই, দেখো গ্রিনের সাথে হচ্ছে এরকম, ঠিক আছে? দেখো শাড়ির এখন চলতেছে, শাড়ির হচ্ছে হ্যাঁ ঠিক আছে, শাড়ির হচ্ছে চেক চলতেছে, ঠিক আছে? এই যে দেখো শাড়ির কালার, এই যে এটা চেক শেষ, এটা হচ্ছে গোল্ডেন, হ্যাঁ গোল্ডেনের সাথে হচ্ছে টাইডাই লাইট আর ডিপ গোল্ডেন এটা, ঠিক আছে? দেখো অনেক সুন্দর করে, এই যে ডিপ আর লাইট গোল্ডেন, হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের গ্রিন, গ্রিনের সাথে হচ্ছে বটল গ্রিন কিন্তু, হ্যাঁ এই গ্রিনটা একটু কেমন জানি লাগছে, এই যে তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার ওই যে স্কাই ব্লু, স্কাই ব্লু ঠিক না, এই শেডটা তোমরা অনেক পছন্দ করো, একটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে স্কাই ব্লু যে কম্বোটা এইটা, তারপরে এইটা হচ্ছে পার্পেল, দেখছো সব মানে এত দারুণ দারুণ কালারগুলো দেখো, এই যে হ্যাঁ। তো এখন এই যে সব চেকিং এখনো অনেক 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 বাকি, কত করবো জানি না, এই যে সবগুলো আমাদের তো একটু একটু করে চেক হবে সবগুলাই, দেখো তারপর আমরা এই একটা কালার নিয়ে আসছি, দেখো এটা হচ্ছে ওই যে ডিপ বেগুনি কালারটা তোমরা পছন্দ করো, আর এগুলো খোলার পরে আমি দেখাচ্ছি সব কী কী শেড, হ্যাঁ একটা দেখো অরেঞ্জের একটা শেড, অরেঞ্জের একটা শেড নিয়ে আসছি, একটা হচ্ছে লেমনের শেড নিয়ে আসছি, এগুলো সব খুলে দেন দেখাবো, ঠিক আছে? আগে আমরা চেক করি, ফাইনাল চেক দিই, তারপরে ইনশাল্লাহ সবগুলো দেখাবো, ওকে?